যখন গৌতম বুদ্ধ আত্মজ্ঞানের খোঁজে তপস্যা করছিলেন, তখন ওনার মনে হাজারো প্রশ্ন ছিল, আর গৌতম বুদ্ধ সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। কিন্তু অনেক চেষ্টা করার পরেও তিনি সফল হতে পারেননি, আর এরপর তিনি আত্মজ্ঞান পাবার জন্য কঠোর তপস্যা করা শুরু করেন। অনেক কষ্ট সহ্য করেন, অনেক জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু যে সমাধান গৌতম বুদ্ধ চাইছিলেন সেটা তিনি পাননি। আর একদিন ওনার মনে নিরাশা নেমে আসে, আর গৌতম বুদ্ধ ভাবা শুরু করে যে সম্পত্তি, মায়া, লোভ এবং সংসার সমস্ত কিছু ত্যাগ করে দিলাম, তারপরেও আমি এখনো পর্যন্ত আত্মজ্ঞান পেলাম না, আর আমি কি সত্যিই কোনোদিন ওই আত্মজ্ঞান পাব, আর এর জন্য আমাকে আর কি কি করতে হবে, এই রকমের হাজারো প্রশ্ন ওনার মনে চলছিল, আর সফলতার কোনো আশাও দেখতে পাচ্ছিলেন না। আর এই কারণেই ওনার তপস্যার মনোযোগ ধীরে ধীরে কম হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও গৌতম বুদ্ধ চেষ্টা করা ছাড়েনি, আর উদাস মনেই গৌতম বুদ্ধ এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে চিন্তা করছিলেন, আর তখনই ওনার জল তৃষ্ণা পায়, আর তাই তিনি ওনার আসন থেকে উঠে জল পান করার জন্য নদীর কাছে যায়, আর সেখানে তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখতে পান। সেখানে একটি খরগোশ মুখে করে একটি ফল নিয়ে নদীর ধারে আসে, আর ফলটি খরগোশের মুখ থেকে নদীর জলে পড়ে যায়, আর খরগোশটি দেখে যে ফলটি জলের নিচে চলে যাচ্ছে, এটা দেখে খরগোশটি জলে লাফ দেয় আর নিজের শরীরটা জলে ভিজিয়ে নেয়, আর বাইরে বেরিয়ে আসে এবং নিজের শরীরে থাকা জল ছেড়ে ফেলে দেয়, আর পুনরায় নদীর জলে ঝাঁপ দেয়, এরপর আবার জলের বাইরে বেরিয়ে এসে শরীরে থাকা জল ছেড়ে ফেলে দেয়। এটা ওই খরগোশটা বারবার করতে থাকে। গৌতম বুদ্ধ এই সব কিছু দূরেই দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু খরগোশটা গৌতম বুদ্ধকে দেখেনি। এরপর গৌতম বুদ্ধ ভাবা শুরু করে যে এটা কেমন খরগোশ, এইভাবে নদীর জল কোনোদিনও শেষ করতে পারবে না। কিন্তু তারপরেও খরগোশটা হার মানেনি, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নদীর জলকে শোকানোর চেষ্টা করেছে। এরপর গৌতম বুদ্ধ ভাবেন যে একটি সামান্য খরগোশ তার নিজের লক্ষ্যকে পূর্ণ করার জন্য তার 100% চেষ্টা করছে, আর আমি তো মানুষ সামান্য চেষ্টা করে আত্মজ্ঞান পাইনি বলে আমার মনে নিরাশা চলে এসেছে, কিন্তু আমাদের নিরাশ হওয়া উচিত নয়, তাই আমি আবার গভীর তপস্যা করব। আর এইভাবেই গৌতম বুদ্ধ একটি খরগোশের কাছে থেকে শিক্ষা নেয় এবং তপস্যা করা শুরু করে। আর একদিন সেই সময়টা চলে আসে যখন তিনি আত্মজ্ঞান পেয়ে যান এবং রাজকুমার সিদ্ধার্থ থেকে ভগবান বুদ্ধ হয়ে ওঠেন। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের জীবনের এই ছোট্ট গল্পের সাহায্যে আমরা এটাই বুঝতে পারি যে কখনই কোনো কাজে হার মেনে নেওয়া উচিত নয়। আপনি যদি আপনার কাজে 100% দেন এবং ওই কাজটি নিয়ে আপনি লেগে থাকেন ও চেষ্টা করতে থাকেন, তাহলে আজ নয়তো কাল আপনি সফল অবশ্যই হবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।